আজ আমি তোমাদের এই কাঁচা আলুর এমন একটা ব্যবহার দেখাবো যেটা তোমার স্কিন থেকে যে কোনো ধরনের দাগ ছোপ তো তুলে দেবেই, আর এটাকে বলতে পারো একটা কোরিয়ান স্কিন কেয়ার। কোরিয়ানদের যেরকম স্কিনটা ইয়াং, ইউথফুল, টানটান, মসৃণ হয়, এটা যদি তোমরা 7 দিন টানা ব্যবহার করো না, তোমাদের স্কিন ভীষণ তাড়াতাড়ি চকচকে ফর্সা হয়ে যাবে। এটা বাচ্চা বড় প্রত্যেকে ইউজ করতে পারবে এবং এটা হাতে, পায়ে, গলায় সর্বত্র ইউজ করতে পারবে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি। আমি সুচেতনা। আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে অনেক স্বাগত। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমাদের সাথে আগে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি এই দুটো জিনিস নতুন কিনেছি, তো ভাবলাম তোমাদের হয়তো ভালো লাগতে পারে। একটা হচ্ছে এই আংটিটা। আগে একটা আমার হাতে আংটি ছিল, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছিলে দিদি আংটিটা খুব সুন্দর, ডিজাইনটা একটু সামনে থেকে দেখাও, তা তখন আমি দেখিয়েছিলাম। তো এটা এইটা কিন্তু সিলভারের বা রূপোর, আগের আংটিটাও ছিল রূপোর, তা এটাও দেখো রূপোর। এই আংটিটা আমি নতুন নিয়েছি, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই আংটিটা এরকম রিং, আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আর এই লকেটটা, এটাও রূপোর একটা লকেট, এই দেখো মাল্টি কালারের, মানে 2-3 রকম কালারের স্টোন বসানো আছে, আর রূপোর একটা লকেট। তো চলো এই চেনটাও রূপোর। আমার রূপোর গয়না পরতে ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার আসি কাজের কথায়। আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল ঘরোয়া ফেস প্যাক শেয়ার করছি, যেটা কিন্তু বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকে ইউজ করতে পারো। ভীষণ ভালো, ভীষণ উপকারী। তোমাদের স্কিনে যদি সান ট্যান পড়ে গিয়ে থাকে, স্কিনে যদি দাগ ছোপ ভরে গিয়ে থাকে, স্কিনটা যদি আনইভেন হয়ে গিয়ে থাকে, স্কিনের মধ্যে যদি মেচেতা, পিগমেন্টেশনের দাগ, ব্রণ, পিম্পলসের দাগ, অনেকে লিখছে আমাকে নখের দাগ, বিভিন্ন রকম দাগ, যে কোনো দাগ যদি তোমার স্কিনে থাকে, তোমার স্কিনটা যদি একটুখানি কালচে ছোপ পড়ে যায়, আনইভেন হয়ে যায়, স্কিনটায় কোনো ডাল হয়ে যায়, স্কিনে কোনো গ্লেজ নেই, গ্লো নেই, স্কিনটা মানে ব্লেমিশেস এসে গেছে, ছোট ছোট ফ্রিকেলসে ভরে গেছে, অনেকে আমাকে বলেছো দিদি এই কপালের এখানে মুখে দানা 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 হয়ে গেছে, যেগুলোকে বলে টাইনি বাম্পস, এই ধরনের সমস্যাগুলো যদি তোমাদের হয়ে থাকে, তো সমস্ত সমস্যার কিন্তু সমাধান করবে আজকের এই ফেস প্যাকটা। তাছাড়া তোমাদের এই ফেস প্যাকটা একটা মানে অ্যান্টি রিঙ্কেল কাজ করবে, তোমার স্কিনে একটা অ্যান্টি এজিং এরও কাজ করবে। এটা কিন্তু বাচ্চারাও লাগানো যাবে। তোমরা আমাকে হয়তো বলবে যদি অ্যান্টি এজিং বলছো, আবার বলছো যে বাচ্চারাও ইউজ করতে পারে, এটা মানে বাচ্চাদের জন্যও ভীষণ ভালো। বাচ্চাদের স্কিনে স্কিনটাকে ফর্সা করবে, চকচকে করবে, উজ্জ্বল করবে, আর যাদের স্কিনে একটু এজের ছাপ এসে গেছে তাদের কিন্তু এটা অ্যান্টি এজিং এর কাজ করবে, রিঙ্কেল দূর করবে, চোখের চারপাশের কালি সরিয়ে দেবে, আর সান ট্যান ইনস্ট্যান্টলি দূর করবে। তো চলো আর কথা নয়, দেখে নাও। তো দেখো এখানে সবার প্রথমে আমি নিচ্ছি একটা কাঁচা আলু। তো এই কাঁচা আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো বা এইভাবে কুড়িয়েও নিতে পারো, যেটা তোমাদের সুবিধা সেইভাবে করে নেবে, কারণ কাঁচা আলুর রসটাই আমার লাগবে। তো এই রসটা বের করবার জন্যে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। দেখো ভালো করে গ্রেট করে নেবে। কাঁচা আলু হচ্ছে এমন একটা জিনিস তোমার ফেস থেকে যে কোনো দাগ ছোপ তো তুলে দেয়, ম্যাজিকের মতন কাজ করে স্কিনটাকে ফর্সা করতে। দেখবে অনেকদিন পুরনো কাল থেকে কিন্তু এই আলু, এই ধরনের জিনিস আমাদের স্কিনের ওপর ব্যবহার করা হয় যাতে আমাদের স্কিনটা ফর্সা হয়। আর এটা কোনো রকম ক্ষতি না করে আজকের এই ফেস প্যাকটা দেখবে তোমার স্কিন টোনকে অনেকটা ফর্সা করে দেবে। আজকে আমি তোমাদেরকে যে ফেস প্যাকটা শেয়ার করছি না, সেটা একটা কোরিয়ান ফেস প্যাক। দেখবে কোরিয়ানদের স্কিন খুব খুব ফর্সা হয়, টান টান হয়, ওদের স্কিন দেখে কিন্তু ওদের এজটা বোঝা যায় না। তাই আলুর মধ্যেও থাকে অ্যান্টি এজিং প্রপার্টিজ, যেটা তোমার স্কিনের বয়স বাড়তে দেয় না, স্কিনটাকে সফট রাখে, মোলায়েম রাখে, কোমল রাখে। তো দেখো আমি আলুর জুসটা বের করে নিলাম, এই আলুর কাঁচটা কিন্তু ফেলবে না, হ্যাঁ ওটা দিয়ে না স্ক্রাবিং করে নেবে, ছোটদের করানোর দরকার নেই, বড়রা স্ক্রাবিং করে নেবে। তো আমি নিলাম আলুর জুসটা, তার সাথে আমি দিচ্ছি 1 চামচ মতন বেসন। আমরা তো জানি বেসনের থেকে বড় ক্লিনজার আর হয় না। এবার দিচ্ছি আমি মেন ইনগ্রেডিয়েন্ট, যেটা কোরিয়ান স্কিন কেয়ারের প্রধান উপকরণ হচ্ছে এই আলু আর চালের গুঁড়ি। তো আমি ফেস প্যাকটার মধ্যে দিলাম আলুর রস, তার উপর বেসন 1 চামচ,
চালের গুঁড়ি এক চামচ আর দিলাম এক চামচ অ্যালোভেরার জেল। এটা এই ফেস প্যাকটা তোমার স্কিন থেকে যে কোনো দাগছোপ তুলবে, তোমার স্কিনকে ফর্সা করবে। এটা একটা কোরিয়ান ফেস প্যাক যেটা আমাদের স্কিনকে একটা সফট সাফল বানায়, অ্যান্টি এজিংয়ের কাজ করে, রিঙ্কেল কমিয়ে দেয়, স্কিনকে পরিষ্কার ধপধপে করে দেয়, দাগ ছোপ মুক্ত করে দেয়। এটা 7 দিন টানা ইউজ করে দেখো, তোমার স্কিনের টেক্সচার পাল্টে যাবেই। এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে, সব বয়সের মানুষ এটাকে ইউজ করে দেখো, ভালো ফল পাবে। আর এমন নয় যে রাত্রেই লাগাতে হবে, যখন ইচ্ছে এটাকে কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো দেখো, এই ফেস প্যাকটা লাগানোর আগে কিন্তু পরিষ্কার করে মুখটা ধুয়ে নেবে। তোমরা এটা ফেস ওয়াশ দিয়ে না ধুলেও চলবে, কিন্তু জল দিয়ে পরিষ্কার করে মুখটা ধুয়ে নেবে। তারপরে দেখো, পুরো ফেসে আমি এই ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাচ্চাদেরকেও ইউজ করাতে পারবে, বাচ্চাদের জন্যেও এটা খুব ভালো। শুধুমাত্র যে বাচ্চাদের মুখে তা নয়, হাতে, পায়ে, গলায় দেখবে অনেকটা রং পরিষ্কার হবে, ফর্সা হবে, ধপধপে ফর্সা এসে যাবে ভাব। কারণ এর ভেতরে আমি যে জিনিসগুলো দিয়েছি না, সেগুলো প্রত্যেকটাই কিন্তু স্কিনকে ফর্সা করে, চকচকে করে, একটা গ্লেজ এনে দেয়, হারিয়ে যাওয়া জৌলস ফিরিয়ে দেয়, দাগ ছোপ উঠিয়ে দেয়। তো দেখো, ভালো করে আন্ডার আই ডার্ক সার্কেল থাকলে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি দেখবে রিমুভ হয়ে যাবে। চোখের তলাতেও ভালো করে লাগিয়ে নেবে, খুব ভালো করে পুরো মুখে দেখো, গলায়, মুখে, পিঠেও লাগাতে পারো, ঘাড়ে, যেখানে যেখানে কালো ছোপ বসে গেছে মনে হয় সেখানে সেখানে লাগিয়ে নেবে। দেখো, হাতে লাগিয়ে নেবে, পুরো ফেস প্যাকটা কিন্তু সারা শরীরের যেখানে ইচ্ছে তোমরা লাগিয়ে নিতে পারো। হাতেও লাগিয়ে নেবে, দেখো হাতের ময়লা উঠে যাবে, হাতগুলোর, হাতের স্কিন যদি সুন্দর থাকে তাহলে দেখবে, তা নাহলে দেখবে হাতগুলো যদি কাট কাট হয়ে যায়, হাতগুলো যদি শিরা বেরিয়ে যায়, ফেটে যায়, দেখতে ভালো লাগে না, তাহলে কিন্তু তোমার দেখবে অনেক বয়স্ক লাগে। হাতগুলো যদি তোমার নরম, কোমল, মোলায়েম থাকে দেখবে তোমাকে অনেক দেখতে সুন্দর লাগে। কারণ হাত পা তখন যখন তুমি নাড়বে তখন দেখবে তোমার অনেক নিজেরও একটা মন ভালো লাগবে। তো দেখো, ফেস প্যাকটা লাগানোর পরে আমি এটাকে রিমুভ করছি, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে, বা এটা যদি স্নানের আগেও করতে পারো তাহলে ভালোভাবে স্নান করে নেবে। আমি এটা সন্ধেবেলা করছি, এখন এখনই টাইম পেয়েছি, তা যখন টাইম পাবে তখন করে নেবে, এমন নয় যে সকালে কি রাত্রে করতে হবে। তো এইভাবে দেখো, আমি হাত পা সব কিছু ধুয়ে চলে এসেছি, দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে আমার হাতগুলো, দেখো কতটা পরিষ্কার ফর্সা হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে করে নেবে, দিয়ে জল দিয়ে এমনি ধুয়ে ফেলবে, সাবান দেবে না কিন্তু। তারপরে আমি তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম একটা পটাটো ফেস সিরাম, অসম্ভব ভালো, যেহেতু এখন সন্ধেবেলা, এটা নাইট ক্রিম, এটা নাইট সিরাম, তো আমি সন্ধেবেলা বলে ওই সিরামটা লাগিয়ে নিলাম। এই ফেস প্যাকটা লাগানোর পর রাত্রিবেলা যদি এই সিরামটা লাগাও তাহলে দেখবে তোমার মুখের যে কোনো দাগ ছোপ উঠে যাবে, স্কিনটা পরিষ্কার হবে, ফর্সা হবে, অনেকটা টান টান হয়ে যাবে। তো দেখো, আমি হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে এই ফেস সিরামটা লাগিয়ে নিলাম, ব্যাস আমার একটা কমপ্লিট স্কিন কেয়ার কিন্তু হয়ে গেল। আর এই যে ক্রিমটা আমি তোমাদের বানিয়ে দেখিয়েছিলাম সেগুলো তোমরা হাতেও লাগাতে পারবে, হাতেও যদি হাতটা কালো ছোপ পড়ে যায়, ট্যান পড়ে যায়, তাহলে কিন্তু এই সিরামটা তোমার হাতে পায়ে ট্যানও উঠিয়ে দেবে। এই সিরামটা না ভীষণ ভালোভাবে ট্যান রিমুভ করে, দাগ ছোপ উঠিয়ে দেয়, কারণ এটা হচ্ছে পটাটো ফেস সিরাম। আমরা তো জানি পটাটো ফেস ক্রিম কতটা স্কিনের জন্য উপকারী। তো বন্ধুরা, ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো, ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি। তো আজকের মতন বাই বাই।